আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভিন মোথানের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিনা ফিরোজ। দেশব্যাপী লকডাউনের তৃতীয় দিনেও ঢাকার প্রবেশপথগুলো দিয়ে ঈদে যারা বাড়ি গেছেন ফিরছেন এখনও। গেল দিনের তুলনায় আজ রাজধানীতে ব্যক্তিগত যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়াদের নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। পাড়া মহল্লার স্বাস্থ্যবিধি খুব একটা মানতে দেখা যাচ্ছে না। ঢাকা মহানগর পুলিশের সবশেষ তথ্য অনুযায়ী গেল দুদিনেই বিধি নিষেধ উপেক্ষা করে অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে 786 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে লকডাউনের মাঝেও আজ থেকে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম, খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত। সারা দেশে চলছে দুই সপ্তাহের কঠোর লকডাউন। এতে পুলিশের পাশাপাশি টহলে আছে সেনাবাহিনী। তবে শ্রমজীবী মানুষদের ঘরে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। মানুষের চলাচল নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও অকারণে মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন মানুষ। সিরাজগঞ্জে বিধি নিষেধ না মানায় 86টি মামলা হয়েছে, 84 জনকে জরিমানা ও একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে চুয়াডাঙ্গায়। কুমিল্লা নগরী ও উপজেলাগুলোতে টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধি নিষেধ অমান্য করায় 200+ মামলা হয়েছে। লকডাউন ও করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজধানীর শাহবাগ থেকে সাকিবুর রহমান, কুষ্টিয়া থেকে শেখ হাসান মেলাল এবং ইলিশা ফেরিঘাট থেকে অমিতাভ অপু। আমরা শুরুতেই চলে যাব সাকিবুর রহমানের কাছে। সাকিব, লকডাউন কতটা মানা হচ্ছে এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর? সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাবরিনা, আসলে মানুষকে লকডাউন মানাতে কিন্তু রাজধানী জুড়েই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল রয়েছে। এছাড়াও এখানে শাহবাগ মোড়ে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এখানে মানুষ কী কারণে বেরিয়েছেন সেটি মানুষের থেকে জানানোর জন্য এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করছে র্যাব। যারা যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের থামিয়ে এখানে তাদের থেকে শোনা হচ্ছে যে কী কারণে তারা বেরিয়েছেন, যৌক্তিক কারণ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও যদি কেউ অকারণে বাড়ি থেকে বেরিয়ে থাকেন তাহলে তাদেরকে এখানে জরিমানা করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু মানুষকে সচেতন করতেও তারা কাজ করছেন। এছাড়াও যারা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাদেরকে মাস্ক বিতরণ করছেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আমাদেরকে যেটি বলেছেন যে শুধুমাত্র মানুষকে শাস্তি দেওয়া নয়, মানুষকে সচেতন করতে মূলত তাদের এই এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। মানুষরা যেন যে সরকার যে করোনার নিয়ন্ত্রণে যে লকডাউনটি দিয়েছে সেই লকডাউনটি যেন সফল হয় সেই কারণেই কিন্তু মূলত এই অভিযানটি পরিচালনা। আমরা একটু কথা বলবো, একটু আমাদেরকে সংক্ষেপে জানাবেন কী ধরনের অভিযান পরিচালনা করছেন, মানুষ কী বলছে আসলে, কেন তারা ঘর থেকে বেরিয়েছে? ধন্যবাদ। আজকে মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আপনারা জানেন যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য কঠোর বিধিনিষেধ সহ চলাচল আনুষঙ্গিক বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি বাস্তবায়নের জন্য আজকে মূলত আমরা র্যাব 3-এর সহযোগিতায় শাহবাগ মোড়ে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আপনারা জানেন যে করোনা ভাইরাস সংক্রমণের যে অবস্থা সেখানে আমাদের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটার সাথে সংহতি প্রকাশ করা বা এটার সাথে একাত্মতা ঘোষণা করার ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। কারণ আমরা যদি এই রেডটাকে ফল করতে চাই তাহলে আমাদের কিন্তু যে নির্দেশনা এটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তা আমরা মূলত সেটা প্রতিপালন হচ্ছে কি না, মনিটরিং হচ্ছে কি না, আমরা কিন্তু সেটাই আজকে দেখছি। আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরি বডি ইজ বিং চ্যালেঞ্জড বাই আস। আমরা কিন্তু ধন্যবাদ আপনাকে। আসলে যেটি শুনছিলেন যে মানুষকে সচেতন করার জন্য তারা মূলত এই অভিযানটি পরিচালনা করছেন, তো আমরা এখন লকডাউনের পরিস্থিতি জানতে চলে যাব কুষ্টিয়া বেলালের কাছে। বেলাল, কুষ্টিয়ার যে খবর সেটি হচ্ছে যে একই রকম আছে। আমরা দেখছি যে লকডাউনের যে তৃতীয় দিন এখানে শুধুমাত্র কঠোর যে বলা হচ্ছে সেই কঠোরতম আসলে কাগজ কলমে এবং মাইকিংয়ের মধ্যেই আমরা দেখছি কঠোরতম। তাছাড়া
কুষ্টিয়ায় যে বিভিন্ন জায়গায় পুলিশ যে চেকপোস্ট বসিয়েছে সেই চেকপোস্টগুলোতে কিন্তু অধিকাংশ জায়গায় পুলিশ নেই। আবার যেখানে পুলিশ আছে সেখানেও যে রাস্তা সরু করা হয়েছে তার ভেতর দিয়ে যেসব মানুষ চলাচল করছে বা যেসব পরিবহন ছোট ছোট যেসব পরিবহন চলাচল করছে তাদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন তারা বের হয়েছে, তারা আসলে যেতে পারবে কিনা, জরুরি পরিষেবা কিনা, কোনো বাধা ছাড়াই কিন্তু মানুষ এখানে শহরে যত্র চলাফেরা করছে। এবং আজকে আমরা দেখছি যে শহরে লোক সংখ্যার উপস্থিতি আরও অনেকটা বেশি। আপনি জানেন যে কুষ্টিয়ায় কিন্তু করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে, এখানে গত 24 ঘন্টাতেও কিন্তু 19 জন মারা গেছে এবং এই 19 জনের মধ্যে 15 জনই হচ্ছে করোনা পজিটিভ ছিলেন এবং 4 জনের করোনার উপসর্গ ছিল এবং 7 দিনে কিন্তু এখানে 86 জনের মৃত্যু হয়েছে। সব মিলে এখন পর্যন্ত 495 জনের এখানে মৃত্যু হয়েছে। হাসপাতালে কিন্তু এখনও 208 জন ভর্তি রয়েছে। আমরা এখন চলে যাব ভোলাতে। ভোলাতে আছেন আমাদের সহকর্মী অমিতাভ অপু। অপু, সেখানকার কী চিত্র দেখছেন আপনি জানাবেন আমাদের। হ্যাঁ বিলাল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায়, যেখানে লকডাউনের এই যে আজকে তৃতীয় দিনে যে সকল পরিবহন যাত্রীদের জন্য পরিবহন বন্ধ থাকলেও এই ঘাটে কিন্তু চট্টগ্রাম এবং ঢাকাগামী যাত্রীদের কোনো যে বন্ধ থাকে এরকম কোনো পরিবেশ দেখা যায় না, কারণ এখানে প্রচুর যাত্রী আজকেও সকাল থেকে 100 যাত্রী এখানে অবস্থান করছে, যারা ঢাকা এবং চট্টগ্রাম যাওয়ার জন্য তারা ব্যস্ত, যে কোনো উপায় হোক তারা যাবেই এরকম একটি মনোভাব নিয়ে এরা বাসা থেকে বেরিয়ে আসছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখছি যে এই সকল যাত্রীরা কিন্তু এখন এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো প্রক্রিয়া তাদের মধ্যে নেই, তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে, এটাই জন্য হচ্ছে তাদের মধ্যে একটি অবস্থা। আমি যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই আপনাকে, তো দেখেন যে কি অবস্থা মানুষজন এখানে দাঁড়িয়ে আছে, যে তারা সবাই যে চট্টগ্রাম যাবে, কেউ গার্মেন্টসের চাকরি করে, কেউ অন্যান্য বিভাগে চাকরি করে, তাদের একটা বক্তব্য হচ্ছে যে তারা এই কর্মস্থলে তারা যেতেই চান এবং এরা বলেন যে তাদের ওই যে গার্মেন্টসে তারা চাকরি করেন সেখানে তাদেরকে একদিনের মধ্যে যদি যোগদান না করে তাহলে তাদের চাকরি থাকবে না, এই জন্য তারা এখানে সকাল থেকে ভিড় জমে আছে। তো এইখানে যে ফেরিগুলোতে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করার বাহিনী এবং নির্বাহী প্রশাসন ম্যাজিস্ট্রেটরা এখানে অবস্থান করে ফেরিতে যাত্রী উঠতে দিচ্ছেন না, কিন্তু এই সকল যাত্রীরা কিন্তু এই ঘাটে অবস্থান করে তারা কিন্তু যে কোনো সময়ে আবার ট্রলারে পাড়ি জমানোর সুযোগ নেয়। অভিযোগ রয়েছে এখানে সোনার তরী এবং মাছরাঙ্গা সহ এবং নানা রকমের ট্রলারের নামধারী ট্রলারগুলোতে এই সকল তারা ট্রলারে রাতের বেলা কিন্তু তারা পাড়ি জমাইয়া লক্ষ্মীপুর হয়ে তারা ঢাকা এবং চট্টগ্রাম যাচ্ছে, এরকম একটি অবস্থা এখানে বিরাজ করছে। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। এতক্ষণ লকডাউন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন শাহবাগ থেকে সাকিবুর রহমান, কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলাল এবং ইলিশা ফেরিঘাট থেকে অমিতাভ অপু। করোনায় অক্সিজেন সংকট মোকাবেলায় প্রথমবারের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে 200 মেট্রিক টন তরল অক্সিজেন দেশে আনা হয়েছে। সকাল 10:45 সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে 10টি কন্টেইনার এসে পৌঁছে। এর মধ্যে অক্সিজেন খালাসের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ জানান, করোনায় অক্সিজেন সংকট মোকাবেলায় জরুরিভাবে এই অক্সিজেন লিন্ডা বাংলাদেশ ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে, যা খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। এর আগে গেল রাতে ভারতীয় রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি 10টি কন্টেইনারে করে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন ভারতের পেট্রোপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে নিয়ে আসে। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনে রাজধানীর হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কিছুটা কম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে রোগী ভর্তি কম হওয়ায় রোগীদের পর্যাপ্ত সময় দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঈদের ছুটির পর চাপ বেড়েছে করোনা টিকা নিতে আসা লোকজনের। এই বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, টিকা নিতে আসা মানুষের উপস্থিতি এবং টিকা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে?
সাবিরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই টিকা কেন্দ্রে কিন্তু টিকার সংখ্যা কিন্তু কমানো হয়েছে। গত কয়েকদিন আগেও যেখানে এখান থেকে প্রায় 2000 জনকে টিকা দেওয়া হতো, সেখানে এখন 1000 জনকে টিকা দেওয়া হচ্ছে। যদিও এখানে দুই প্রকারের টিকা দেওয়া হচ্ছে, মূলত মডার্নার টিকাটা এখানে বেশি রয়েছে এবং মডার্নার টিকার প্রথম ডোজ এখান থেকে দেওয়া হচ্ছে এবং ফাইজারের টিকা কিন্তু এসছে এবং আজকে থেকে ফাইজারের টিকা প্রদানের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ এখন পর্যন্ত 80 জন পেয়েছে এবং এই তথ্য আমাদের জানিয়েছেন এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই উপপরিচালক খুশের আলম। এছাড়া এখানে টিকা দিতে এসে কিন্তু একটি ঝামেলা কিন্তু মানুষকে পোহাতে হচ্ছে। বেশ কিছু মানুষকে যেটি দেখতে পেয়েছি যে তাদের মেসেজ পেলেও এখানে সার্ভারে আসলে সমস্যা করছে এবং সার্ভারে এই সমস্যার কারণে কিছু কিছু মানুষ হয়তো টিকা পেতে একটু সমস্যা হচ্ছে। তবে সেই সার্ভার ঠিক করার জন্য আসলে কার্যক্রম চলছে বলে আমাদের জানানো হয়েছে। এদিকে টিকা নিতে আসা অন্যান্য সবাই কিন্তু একটি বিষয় যেটি বলছেন যে এখানে সুশৃঙ্খলভাবে এবং সব ধরনের ঝুঁকি ঝামেলা ছাড়াই সবাই টিকা নিতে পারছেন। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ হাসপাতাল যেগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা রোগীর চাপ খুব বেশি একটা দেখি নেই, সবাই সেবা পাচ্ছেন এবং অন্যান্য সময়ের চেয়ে এই সময়টা কিন্তু ডাক্তার সে রোগীকে কিন্তু বেশি টাইম দিতে পারছেন এবং সবাই কিন্তু বেশ বিশেষ করে রোগীরা কিন্তু বেশ খুশি আমেজেই কিন্তু এই হাসপাতাল ত্যাগ করছেন, কারণ তাদের যে রোগ এবং সেই রোগের সমস্যার কথা কিন্তু ডাক্তারকে ভালোভাবে বোঝাতে পারছেন এবং তাদের সমাধানটা কিন্তু খুব ভালোভাবে পাচ্ছেন। তো সাবরিনা, এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ খবর। সেলিম, ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাছিলেন সেলিম মালিক। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মৌথানের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।